দিয়ে পরিচয় দিছে যে আমি আল্লাহকে আমি রহমান আমি রহিম আমি মালিক আমি কুদ্দুস আমি সালাম আমি মুমিন আমি মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাররুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলীমুল قابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق العقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله جني ميرانو بوي بودر مالي الله ودو ايخاني شاشنا ওইখান থেকে মিজানে ছুটা যাবেন আল্লাহ বলবে আর পড়ে বসেন বলছে না মিজানে ছুটা যাব কেন আপনি প্রতিশ্রুতি দিবেন আমাকে সালতু তা সাফি তো সাফা বান্দার পাল্লা যদি সামনে না ঝোকে পাল্লা যদি সামনে না ঝোকে তাইলে আমি ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব সুয়ালের হাত চাওয়ার হাত উঠায় দিব ওইখানে দাঁড়াই সুপারিশ করতে শুরু করব আপনি আমাকে বলছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা ওইখানে চিৎকার দিতে শুরু করব রাজি হব না 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 পাল্লা তো সামনে ঝোকে না ওইখানে দাঁড়াই বলবো আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না ওইখানে দাঁড়ায় চিৎকার দিব লজ্জায় মুখ কালো হয়ে যাবে মাথা নত হয়ে যাবে পাল্লা তো সামনে ঝোকে না আমি ওইখানে চলে যাব মিজানের কাছে শুধু ওইখানেই শেষ না বলছে তারপরে পলসে রাতে ছুটব উম্মত যদি পার না হইতে পারে তাহলে ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে দুরুদের কাঠি মাথায় দিয়া উম্মতকে পার করায় দিব এরকম তিন জায়গায় ছুটতে থাকবে আজকে ওই নবীর আদর্শ 1% উম্মতের ভিতরে আছে কিনা সন্দেহ আজকে আমরা বিজাতির রঙে রঙিন বিজাতির এসকে ভালোবাসায় আমাদের দিল ভরা এই জন্য চলেন আজকে পলাশের মানুষ যদি বাস্তবিকই আমরা চাই যে আবার আবাবিল ময়দানে আসুক আল্লাহ কিন্তু আমাদের হাত কালো করি এটা চান না যদি চাইতেন তাহলে সর্বপ্রথম যুদ্ধে এই ঘোষণা কোনদিন দিতেন আমাদের হাত কালো হোক এটা আমরা আল্লাহ চান না আল্লাহ চান যে আল্লাহ নিজে লড়বেন নিজে সবাই স্বীকার করতে হবে মুসলমান হিসাবে যত জায়গায় মুসলমান বিজয় লাভ করছে আল্লাহ দিছে বিদায় করছে হ্যাঁ কে দিছে বিজয় হ্যাঁ হ্যাঁ না ওরা নিজেরা অর্জন করছে যদি এটাই সত্য হয় তাহলে আবাবিল পক্ষে আনার জন্য আজকে আমাদেরকে তওবা করে উঠতে হবে কি রাজি তওবা করতে হ্যাঁ মনের থেকা না মুখের থেকা কি বলে পলাশের মানুষ মুখের থেকা তাইলে কিন্তু ফতোয়া দিয়া দিব আমার ফতোয়া না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া ফাতুর রব্বানি আরবি কারো কাছে থাকলে পড়া দেখতে পারো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক তোর জবানটা মুসলমান বটে কিন্তু তোর দিলটা মুনাফিক তোর দিলটা মুনাফিক জবানটা মুসলমান এখন সিদ্ধান্ত নেন মনের থেকে তওবা করবেন না মুখের থেকে করবেন তাইলে হাত উঠায় বলেন উপরে সামিয়ানা নাই কিন্তু আল্লাহর কাছে বলেন আল্লাহ আমরা সমগ্র মুসলমানের পক্ষ থেকে তওবা করলাম আল্লাহ আমাদেরকে কবুল করেন
এখন নবী আল্লাহ আল্লাহ রাসূলের ইশক এখানে বসাইতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের ইশক আজকে আমরা আল্লাহর আশিক না রাসূলের আশিক না আল্লাহর আশিক যদি হইতো রাগ হয়ে যাবে যুবক বলবো কি বলবো না জানি না মেসেজ আসতে দেরি বাইক স্টার্ট দিতে দেরি করে না পারে না দুই চারজন মাইরা উড়া উড়া যায় যুবকরা বুঝছে আপনারা হুজুররা বুঝবেন না খালি জে জে করতেছেন আপনারা ওই দলে নাই প্রত্যেককে বুঝবেন ওই পীরিত বুঝবেন না সবাই সবটা বোঝে না যুবকরা বুঝছে বাস্তবে বোঝে না মেসেজ আসতে দেরি বাইক যদি নিজেরও না থাকে তো দোস্তের থেকে হার ধার কইরা হইলো পায়ে ধরে হইলো দশনা দোস্ত দশ মিনিটের ভিতরে টান দিয়া আয়া পড়মু মেসেজটা দিছে দেখোস না দাঁড়ায় আছে একটু দেখা করে আয়া পড়মু আবার এই দোস্তের বাইক নিয়ে কতজন দুনিয়া ওভারটেক করে আখেরাতও চলে গেছে দ্রুত গতিতে চালাইছে যদি নারাজ হয়ে গেল যদি দেরি হয়ে গেল ঠিক না অথচ আল্লাহর ভালোবাসা থাকলে আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে কে 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 ডাকে চেনেন আল্লাহ আল্লাহ তো চিনেন না খালি আল্লাহ আকবর বলেন উম্মত তো আল্লাহ চিনেন না রাগ হয় না কিন্তু এখানে একজনও নাই যে জীবনে একবার ৯৯ নামের অর্থ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে দেখছে আলেম ওলামা ছাড়া একজনও এখানে নেই হাত উঠাইতে পারবে না তাহলে সে আল্লাহ চিহ্ন কোথেকা কোন তিন চিল্লার সাথী হইলেও ও নাই কোন তাবলিগ আলমও নাই ও যদিও সারাদিন বলে আল্লাহর থেকে হয় আল্লাহর থেকে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে ও তো ৯৯ নামের অর্থ দেখে না অফিসের ভিতরে দেখেন না পদবী লেখা থাকে পদবী পদবী চিনে উপরে নাম লেখা থাকে নিচে লেখা থাকে এসবি নিচে লেখা থাকে ওসি নিচে লেখা থাকে ডিসি নিচে লেখা থাকে ইউনু এটা হলো ওর পরিচয় ওটা তো নামের পরিচয় আল্লাহ তো শুধু নাম আল্লাহর নাম যেটার কোনো তর্জমা নাই বলো কোলামা তর্জমা করে আল্লাহর নামের অর্থ কি আছে নাকি কোনো তর্জমা কোন কিতাবালা লেখছে কোথাও নাই আল্লাহ নিজের পরিচয় দিছে যদি ভালোবাসা থাকতো তাহলে আল্লাহ ৯৯ নাম